সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি নিকিতা নন্দিনী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে আমাদের দেশে। আজ আরও ৩ জন সহ মারা গেছে মোট 12 জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এছাড়া বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য সংকটপূর্ণ। এ সময়টা সাবধানে থাকলে জাতি বেঁচে যাবে। এরকম পরিস্থিতিতে আজ মানচিত্রে আলোচনার বিষয় করোনা সংকটে করণীয়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দিনাজপুর থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, নারায়ণগঞ্জ থেকে র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মাসুদুল হক। শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামে, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন মাসুদুল হক। মাসুদ, আজ থেকে জনসাধারণে ঢাকা ত্যাগ এবং প্রবেশে একটি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরি কাজ ছাড়া কিন্তু কেউ আসতে যেতে পারছেন না। তো চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কীরকম এবং জনগণ কি কোনো কারণে ঢাকায় আসবার চেষ্টা করেছেন কিনা, সব মিলিয়ে সেখানে প্রস্তুতি কেমন জানান? প্রথমে আপনাকে জানাতে চাই, চট্টগ্রামে আজ সন্ধ্যার 7টার পর থেকে ঔষধের দোকান ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিএমপি কমিশনার। গতকাল রাতেই তিনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি জানিয়েছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি নগরীর কাজীরদিরু এলাকা। আপনারা দেখছেন এখানে কিন্তু জনমানব শূন্য। তবে গত কয়েকদিন থেকে আজকে একটু আপনার গাড়ি চলাচল করছে এবং সাধারণ যারা নগরবাসী তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। এবং একই সাথে জানাতে চাই, আপনারা ইতিমধ্যেই জেনেছেন চট্টগ্রামে 2 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারা 2জনে কিন্তু পিতা পুত্র, তারা হচ্ছে দামপাড়া এলাকার এবং তাদেরকে ইতিমধ্যে নগরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং একই সাথে আজকে পর্যন্ত আপনারা জানেন ঢাকার পর চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা চলছে এবং এখন আজকে পর্যন্ত প্রায় 144 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনে শুধু 2 জনের আপনার পজিটিভ পাওয়া গিয়েছে, আর 142 জনের কিন্তু নেগেটিভ পাওয়া গিয়েছে। এবং এই গত 26শে মার্চ থেকে লকডাউন শুরুর পর থেকে যারা আপনার প্রবাসী ছিলেন প্রায় 998 জন, তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কারণ অনেকের কিন্তু হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আজকে পর্যন্ত রয়েছেন 24 জন। এবং তবে প্রশাসনের পক্ষ থেকে এই করোনা ভাইরাস মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তবে চট্টগ্রামে গত কয়েকদিনে কিন্তু 2 জন রোগী শনাক্তের পর পুরো নগরে জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং আপনি জানেন পুরো দেশের মতো এখানে কিন্তু লকডাউন চলছে। এই লকডাউন মধ্যে কিন্তু সাধারণ মানুষ গত কয়েকদিনে কিন্তু ঘর থেকে বের হয়ে চলাচল করছিল, কিন্তু 2 জন করোনা রোগী শনাক্তের পর মানুষের মধ্যে একটি আতঙ্কে বিরাজ করছে। অনেকে কিন্তু আজকে গতকাল কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। এবং এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু প্রতিদিন বিভিন্ন এলাকায় আপনার অভিযান চালাচ্ছেন। যারা প্রবাসীরা যারা হোম কোয়ারেন্টাইনে আপনার রয়েছেন তারা সেটি মানছেন কিনা এবং তারা সেটি খতিয়ে দেখছেন। এবং আরেকটি ব্যাপার, এই করোনার মোকাবেলায় চট্টগ্রামের জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল এবং বিআইটিআইডি হাসপাতাল তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া প্রায় 12টি বেসরকারি হাসপাতাল আপনার যেখানে আইসিইউ সাপোর্ট আপনার রয়েছে, আপনার ওই হাসপাতালগুলো তারা আসলে প্রস্তুত রেখেছেন। তো নিকিতা, এই ছিল আমার কাছে আপনার এখান থেকে খবরাখবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। আলেপ উদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে ঢাকা এবং ঢাকার বাইরে জনসচেতনতা বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে। আজও আমাদের সহকর্মীরা দেখেছেন যে ঢাকা থেকে একটু দূরে এমনকি সাভারেও প্রচুর মানুষ ঘোরাঘুরি করছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। নারায়ণগঞ্জের সার্বিক অবস্থা আপনার কাছে জানতে চাচ্ছি এবং জনসচেতনতা বৃদ্ধিতেও আপনারা কি ধরনের কাজ করছেন, সব মিলিয়ে কি অবস্থা সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নারায়ণগঞ্জে ঢাকার একটি প্রবেশ পথ রয়েছে, কাজপুর বা সাইনবোর্ড এলাকা দিয়ে মানুষজন ঢাকায় প্রবেশ করে। এই কয়েকদিন ধরে এই রোডটাতে কিছু লোক আমরা সামাজিক দূরত্ব মেনটেন করার চেষ্টা করছিলাম, বাট আসলে ওই পরিমাণ জনসচেতনতা তৈরি হয়নি। যদিও আমরা চেষ্টা করতেছিলাম, বাট এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে অনেক বেশি পরিমাণে দেখা দিয়েছে, যার কারণে আমরা আজকে সকাল থেকে, আপনি বলতে পারেন যে এটা লকডাউন ঠিক না, বাট আমরা লকডাউনের মতো করে এটাকে নিয়ন্ত্রণ করতেছি। ঢাকার যে প্রবেশ পথ আছে, কাজপুর সাইনবোর্ড, ইভেন আমরা যে আপনি বলতে পারেন যে ঢাকা সিলেট যে হাইওয়েটা, এটাও আমরা চেকপোস্টের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রিত করে ফেলেছি। প্রয়োজনীয় যে যানবাহনগুলো ওষুধ প্লাস খাদ্য সামগ্রী ছাড়া এবং অ্যাম্বুলেন্স বা সংবাদপত্র ছাড়া কোনো প্রকার যানবাহন আসলে আমরা ঢুকতে দিচ্ছি না। এর পাশাপাশি আমরা নারায়ণগঞ্জের প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে র্যাবের যে টহল আছে, টহল জনগণকে সচেতন করার পাশাপাশি যদি আমরা কোথাও এরকম পাচ্ছি যে জনগণ যারা সচেতন হয়নি, অযথা ঘোরাফেরা করতেছে, আমরা সেখানে কিছুটা বল প্রয়োগ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি জনগণকে ঘরে রাখার জন্য। আসলে আমরা এই কাজটা করতে গিয়ে দেখলাম যে আসলে অনেকেই আছে যারা ঘর থেকে বের হয়েছে, তারা জানে যে ডাক্তারি সার্টিফিকেট বা কাঁচামাল জাতীয় বা খাদ্যদ্রব্য কিনতে গেলে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এড়ানো যেতে পারে। আমি সকাল 6টা থেকে মাঠে ছিলাম, আজকে একটু আগেই আমি অফিসে ব্যাক করলাম। সেখানে দেখলাম যে আসলে কিছু কিছু লোক আগের কিছু প্রেসক্রিপশন নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতেছে। আমি তাদেরকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলাম যখন, তখন দেখলাম যে আসলে এই প্রেসক্রিপশনটা হচ্ছে জাস্ট মানে নামমাত্র। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি আসলে আপনার মাধ্যমে পুরো নারায়ণগঞ্জবাসী প্লাস র্যাব 11-র আওতাধীন যে 7টা জেলা আছে, আমি সকলকে অবহিত করতে চাই যে আপনারা ঘরে থাকেন। আপনারা যদি ঘরে না থাকেন, অতি প্রয়োজনীয় কাজ ছাড়া যদি আপনারা কোনো কারণে আলেপ উদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আরো কথা বলতে চাই, আপনার কাছ থেকে আরো কিছু তথ্য আমরা জানতে চাই। এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মাসুদুল হক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। মাসুদুল হক, আপনাকেও ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন। এ পর্যায়ে একটু যেতে চাই দিনাজপুরে, সেখানে রয়েছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ। ড. মামুনুর রশীদ, আপনার কাছে দিনাজপুরের সার্বিক পরিস্থিতি তো জানতেই চাই। আজও মৃত্যু সংখ্যা 12-তে এসে দাঁড়িয়েছে। তো এতদিন ভাইরাস ছড়াচ্ছিল, এখন সংক্রমণ বাড়ছে, রোগী বাড়ছে, সুস্থ হচ্ছে, আবার মৃত্যু সংখ্যাও বেড়ে চলেছে। এরকম একটি অবস্থায় আসলে কি করণীয়? আমি ভাইরোলজির একজন সিনিয়র ছাত্র, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি এখনও ভাইরাস সম্পর্কে বিগত প্রায় 30 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস পরিচালনা করে থাকি এবং এর সাথে কিছু গবেষণা সংশ্লিষ্ট আমার গবেষণা আছে। সেই প্রেক্ষাপটে এগুলি তো বিভিন্ন অ্যাপ্রোচের দরকার আছে, বিভিন্ন সেক্টর থেকে আপনার বিভিন্ন ধরনের অনেকগুলো মাল্টিপল অ্যাপ্রোচ দরকার আছে যে এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। সেক্ষেত্রে আমি সুস্পষ্টভাবে আপনি যেটা প্রশ্ন আমাকে করেছেন সেটির উত্তর সে এরকম যে এটা আপনারা লক্ষ্য করবেন যে ভাইরাস সম্পর্কে তো অনেক কথাই বলা আছে, তো সব কথাই তো এখানে আর তুলে ধরা যাচ্ছে না। তবে আমি সংক্ষেপে বলতেছি, এটা কিন্তু ইনফেকশন যেটা হয়, যে জায়গাটাতে এটা আক্রমণ করে সেই জায়গাটা কোনটা, শরীরের কোন জায়গাটাতে এটা আক্রমণ করে সেটি দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নির্দিষ্ট অংশে কিন্তু আক্রমণ করে, শরীরে কিন্তু সব জায়গায় আক্রমণ করে না। যেমন মানে রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা রেসপিরেটরি ট্র্যাক্টে এটা আক্রমণ করে মানে ঝোঁকে, এবং এটা লাংকে মোস্টলি এটা কিন্তু টার্গেট, লাংকে এটা অ্যাটাক করে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যে এইভাবে যেন ভাইরাস বাতাসের বা আমাদের অন্য ভেক্টর বা যারা মানুষ বা অন্য কোনো বস্তুর মাধ্যমে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যাপারে কিছু সুস্পষ্ট আমার কাছে আমি কিছু কথা বলতে চাই এখানে। যদিও আমি একজন প্রাণীর মানে মানুষের ফিজিশিয়ান না, হিউম্যান ফিজিশিয়ান না, কিন্তু ভাইরাসের প্রকৃতি কিন্তু একই রকম। সেক্ষেত্রে আমি এই কৌশলপত্র যেটা আছে ভাইরাস দমনের জন্য যে কৌশল আছে সেটিকে আমি তিন ভাগে দেখে থাকি। একটি হলো আপনার নার্সিং, যেটা আমরা সেবামূলক বলতে পারি, আর হলো ডায়েটিং, আর মেডিসিন। প্রথমে আমি বলে রাখি মেডিসিনের ক্ষেত্রে যে বক্তব্যটা আসবে এখানে কিন্তু ভাইরাস ডিজিজের জন্য স্পষ্ট কথা নো কেমিক্যাল ফর ভাইরাল ডিজিজ। এখনও পর্যন্ত ভাইরাসের জন্য সুস্পষ্ট কোনো মেডিসিন কিন্তু নেই। এটা ভাইরাসের ক্ষেত্রে বহু পুরাতন কথা। এটি এখন আমরা দুইটি বিষয়ে আসতে পারি, সেটা হলো একটি হলো নার্সিং আর একটি হলো ডায়েটিং। অনেক সময় আমরা ডায়েটিংটাকে আগে রাখি, কিছু কিছু ক্ষেত্রে নার্সিংটাকে আমরা পরে রাখি, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু নার্সিংটাই আমি প্রথম প্রায়োরিটি দিচ্ছি। নার্সিংকে আমি বিভিন্ন ভাগে ভাগ করি। নার্সিংয়ের ক্ষেত্রে কতগুলো নার্সিং আছে পার্সোনাল, কতগুলো আছে সোশ্যাল নার্সিং। পার্সোনালের ক্ষেত্রে আমি দুই ভাগে। ডক্টর মামুনুর রশীদ, নার্সিং এবং ডায়েটিং নিয়ে আপনি যেটি বলছিলেন এই সম্পর্কে বিস্তারিত আরো জানতে চাই। তবে দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। সবাইকে আবারও স্বাগত। মানচিত্র নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ মানচিত্রে আলোচনার বিষয় করোনা সংকটে করণীয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন দিনাজপুর থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মামুনুর রশীদ এবং নারায়ণগঞ্জ থেকে র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। আমরা বিরতির আগে ডক্টর মামুনুর রশীদের কাছে ছিলাম। আপনি বলছিলেন নার্সিং এবং ডায়েটিংয়ের কথা, এর সাথেও যদি আমাদের বলতেন যে করোনা ভাইরাসের যে বৈশিষ্ট্য এবং ছড়ানোর মাত্রা সম্পর্কে জানতে চাই ডক্টর মামুনুর রশীদ। আপনাকে আবারও বলছি, সেটা ভাইরাসটা যেটি আমরা জানি, ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত যদি বলতে চাই, ভাইরাস এই ভাইরাসটি কিন্তু আরএনএ ভাইরাস। এর রেপ্লিকেশনটা কিন্তু হোস্ট সেলে কিন্তু ঘটে। হোস্ট সেলে খুব দ্রুত হোস্ট সেলের মাধ্যমে হোস্ট সেলে যে মেকানিজমটা আছে এই মেকানিজমটাকে ব্যবহার করে কিন্তু সে দ্রুত এটা বংশবৃদ্ধি করে, এবং এই বংশবৃদ্ধি করার পরে দুইভাবে এটা ছড়িয়ে পড়ে। একটা হলো ভেক্টর, যেটা মানুষ আছে সেখান থেকে ডাইরেক্ট ছড়িয়ে পড়ে, অথবা মানুষের থেকে আবার অন্য কোনো ইনার্ট ম্যাটারে যদি পড়ে সেখান থেকেও সে যেতে পারে। এখন মানুষের মাধ্যমে যখন ছড়ায় তখন মনে করে একজন লোক সর্দি বা কফ বা হাসি দিচ্ছে, তার সঙ্গে কিছু ড্রপলেট, ওয়াটার ড্রপলেট দ্রুত গতিতে বের হয়ে আসে, একটা স্পিড আছে এটা একটা। এই দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে বাতাসে একটা ফ্লো তৈরি হয়। এই ড্রপলেটের সাথে কিন্তু ভাইরাস পার্টিকেলগুলো মুখ থেকে বেরিয়ে আসে, এবং কিছু কিছু কিন্তু এটা বাতাসের যে আরও কিছু ভাসমান কণা আছে এই ভাসমান কণার সাথেও কিন্তু মিশে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমরা হয়তো 3 ফিট বা কিছু ফুট আমরা বলতেছি, কিন্তু এর ছড়ানোর মাত্রাটা কিন্তু আরও একটু বেশি আছে। এইটি বাতাসের কণার সাহায্যে যদি যায়, দেখা যায় সেখানে যদি বাতাসের ফ্লো থাকে তাহলে কিন্তু অনেক দূরেও কিন্তু চলে যেতে পারে। এক্স্যাক্টলি কত দূরে চলে যেতে পারে, কারণ এটা পার্টিকেল সাইজটা খুবই ক্ষুদ্র। এটা এখন পর্যন্ত কিন্তু গবেষণায় কিন্তু এটা সুস্পষ্ট কিন্তু নির্দেশনা নেই। তবে এইভাবে পার্টিকেলের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, এবং এটা শরীরে ঢোকার পরে 2 থেকে 14 দিন লাগে এটা এই একটা ইনকিউবেশন পিরিয়ড পার করে। এই ইনকিউবেশন পিরিয়ডে সে কিছু গুণগত পরিবর্তন ঘটে, কিছু সংখ্যায় বৃদ্ধি পায়। একটি কথা মনে রাখবেন যে এটি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের, আমাদের যে শ্বাসনালী আছে এবং যে খাদ্যনালী আছে এই দুটের কিন্তু একটা কমন স্পেস আছে। এখানে কিছু কিন্তু মিউকাস থাকে, এই মিউকাসটা কিন্তু মিউকাসে লেগে থাকলে এই মিউকাস দিয়ে কিন্তু সহজেই এটা ফুসফুসে চলে যেতে পারে। আর তাছাড়া ডক্টর মামুনুর রশীদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে নিশ্চয়ই আরও এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করব পরবর্তীতে। এ পর্যায়ে আরও একবার নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন র্যাবের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। আপনাকে বিরতির আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল। আসলে গত 2-3 দিন আগেও কিন্তু আলেপ উদ্দিন আমরা দেখেছি যে পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেখান থেকে একটি পরিসংখ্যান বলছে যে শতকরা 20% গাড়ি আসলে রাস্তাঘাটে বের হচ্ছে অপ্রয়োজনে। এই বিষয়টি নারায়ণগঞ্জে অপ্রয়োজনে গাড়ি বের করা ব্যাপারটি রোধ করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, এবং আপনাদের চ্যালেঞ্জের জায়গাগুলি আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে দুই তিন দিন আগের যে পরিসংখ্যানটা আপনি দেখেছেন, আপনি এখন যদি সেইবারে পরিসংখ্যানটা দেখেন যে রাস্তার প্রত্যেকটা রাস্তায় আমাদের আসলে ব্যারিকেড দেওয়া আছে, চেকপোস্ট রয়েছে, ইভেন যে লোকাল যে রাস্তাগুলো আছে নগরীর বিভিন্ন যে অলিগলিগুলো আছে সেগুলো আমরা অনেকটাই বাঁশ বা যে কোনো ধরনের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র মেইন রোডগুলো আমরা খোলা রেখেছি, সেটাও কিছুটা আংশিক। প্রয়োজনীয় গাড়ি ছাড়া, যেমন অ্যাম্বুলেন্স বা খাদ্যবাহী বা ওষুধবাহী গাড়ি ছাড়া আমরা কোনো ধরনের গাড়ি আসলে এখন ঢুকতে দিচ্ছি না। আজকে সকাল থেকে চিত্রটা অনেকটাই পাল্টে গিয়েছে, সেখানে যে আমরা শুধু গাড়ি, ইভেন আমরা রিক্সাও কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলছি এবং রাস্তায় কোনো অটো রিক্সা আমরা চলতে দিচ্ছি না। দু একজন জরুরি প্রয়োজনে যারা আসতেছেন আমরা তাদেরকেও আমাদের যে পরীক্ষা বা চেকের মাধ্যমে। আলেপ উদ্দিন এবং অধ্যাপক ড. মামুনুর রশীদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল এই বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।